হেলমেট পরে ব্যাট হাতে যে বসে আছে সে আমাদের ক্যাপ্টেন, কথাগুলো বলছেন সাকিব আল হাসান, আর বলছেন উর্দু ভাষায়। সাকিবের কথা শুনে বুঝতে বাকি থাকার কথা না, বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল শান্তকে চিনিয়ে দিচ্ছেন তিনি। কিন্তু কার সাথে চলছে সাকিবের এই কথোপকথন? সাকিব যার সাথে কথা বলছেন তিনি একজন পাকিস্তানি পুলিশ কনস্টেবল, আর অবশ্যই সাকিবের বিশাল বড় ভক্ত। সাকিব পাকিস্তানে খেলতে এসেছেন শুনে নিজের অফিসারের সাথে ঝগড়াঝাটি করে মাঠে চলে এসেছেন তার সাথে দেখা করতে। এ কথা সাকিবকে নিজেই জানিয়েছেন। ভক্তের এমন পাগলামির কথা শুনে সাকিবও তার সাহসের প্রশংসা করলেন। এত বাধা বিপত্তি পাড়ি দিয়ে সাকিবের সাথে দেখা করতে আসাই পুলিশ কনস্টেবল এখনো জানেন সাকিব আল হাসানই বাংলাদেশ দলের ক্যাপ্টেন। তবে ভক্তের ভুল ভাঙিয়ে দেন আল হাসান নিজেই, নাজমুল শান্তকে দেখিয়ে বলেন সে এখন আমাদের ক্যাপ্টেন। সাকিবের এই ভক্তের অবশ্য ছবি তোলার কোনো আবদার নেই, ছিল না কোনো অটোগ্রাফের আবদারও, শুধু সাকিবকে নিজ চোখে দেখতে এবং তার সাথে এক মিনিট কথা বলতে এভাবে ছুটে আসা। সাকিবও পূরণ করলেন ভক্তের আবদার, হাসি মুখে মাতলেন আড্ডায়। ভক্তের সুবিধার্থে পুরোটা সময় তার সাথে কথা বলে গেছেন উর্দু ভাষাতেই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সাম্প্রতিক সময়ে নানান কারণে বিতর্কিত সাকিব আল হাসান। 14 আগস্ট সাকিবের বিরুদ্ধে ওঠে নতুন অভিযোগ, স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও বিপিএল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সাথে তার কিছু ছবি আর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাকিব এই নিয়ে মুখ না খুললেও তার স্ত্রী ফেসবুক স্ট্যাটাসে সাকিব আল হাসানের পক্ষ নিয়েই কথা বলেছেন। শেখ হাসিনা সরকারের পতনের সময় সাকিব ছিলেন কানাডায়, সেখান থেকেই সরাসরি পাকিস্তানে যোগ দিয়েছেন দলের সাথে, যেখানে টাইগারদের হয়ে 2টি টেস্ট খেলবেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের সময় চুপ থাকায় তাকে নিয়ে সমালোচনাও হয়েছিল প্রচুর। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।